নমস্কার বন্ধুরা আপনি যদি দেশের জনপ্রিয় দুটি সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক এবং পাঞ্জাব ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং সেই সঙ্গে যদি দুটি বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংক এবং বন্ধন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এই চারটি ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স বা মিনিমাম ব্যালেন্স নিয়ে আলোচনা করব এবং মিনিমাম ব্যালেন্স না থাকলে কি জরিমানার ব্যবস্থা রেখেছে বা কোন কোন ক্ষেত্রে বিশেষ ছাড়ও আছে বিশেষ শর্তে কোনো ব্যাংকের আবার ফিক্সড ডিপোজিট করলে ন্যূনতম ব্যালেন্সের ছাড় আছে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করবো বা জরিমানা কত নেওয়া হবে কত টাকা না থাকলে সমস্ত বিষয়গুলি আলোচনা করব কারণ আপনারা অনেকেই কিন্তু ওই বিষয়টি নিয়ে কমেন্ট করছেন তাই আমরা কিন্তু এই চারটি বড়ো ব্যাংকের বিষয়ে আলোচনা করলাম এছাড়া কিন্তু প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা করে আমাদের এই বিষয়ে ভিডিও আছে এর ন্যূনতম ব্যালেন্স বা মিনিমাম ব্যালেন্স যেটাকে বলা হয় সেটা বিষয়টা কী বিষয়টা হচ্ছে আপনি যে ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করছেন ওই ব্যাঙ্ক ওই অ্যাকাউন্টের জন্য তারা একটি নির্দিষ্ট সীমা ধরে গেছে ওই সীমাটিকে বলা হচ্ছে ন্যূনতম বা মাসিক মানে মিনিমাম ব্যালেন্স তো সেটা তারা রেখেছে কেন কারণটা হচ্ছে আপনাকে তারা যে ব্যাংকিং পরিষেবাটা দেয় বা আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখে সেই সুরক্ষা বা এই পরিষেবার জন্য তারা এই টাকাটি ধরে রাখে আর সেটা না থাকলে তখনই আপনার কাছ থেকে জরিমানা বাবদ টাকা নেওয়া হয় তো এই মাসিক ব্যালেন্স বা কোয়ার্টারলি ব্যালেন্স বলতে কী বোঝাচ্ছে মাসিক ব্যালেন্স বলতে কোনো মাসে আপনার টোটাল যতদিন হলো এবং সেই সঙ্গে আপনার প্রত্যেক দিনের গড় ব্যালেন্স আছে সেই দুটির ভাগ ফল অর্থাৎ ধরুন টোটাল আপনার প্রত্যেক দিন ক্লোজিং ব্যালেন্স ধরে ধরো দেখা গেল একটা টাকা আছে যে কোনো একটা ধরুন ত্রিশ টাকা আছে তো সেটাকে যদি তিরিশ দিনের হয় মাস বা আপনার কুড়ি দিন হয় সেটাকে তিরিশ বা কুড়ি দিয়ে ভাগ করা হবে তো এটাকেই বলা হবে কোয়ার্টারলি অ্যাভারেজ ব্যালেন্স মাসিক ব্যালেন্স একইভাবে অ্যাভারেজ কোয়ার্টারলি ব্যালেন্স বলতে বোঝায় তিন মাসের জন্য তো মোটামুটি ওটা কিন্তু একটা ব্যাঙ্ক অটোমেটিক্যালি হিসাব হয়ে যায় আর এটাই যদি না থাকে তখন কিন্তু আপনার থেকে জোর নেওয়া হয় মেনটেন্স চার্জ বাবদ প্রথমে দেখে নিই এইচডিএফসি ব্যাঙ্কে এইচডিএফসি ব্যাঙ্কের রেগুলার যে সেভিংস অ্যাকাউন্ট যেটা সাধারণত বেশিরভাগ গ্রাহকের আছে সেখানে বলা হয়েছে অ্যাভারেজ মাসিক ব্যালেন্স থাকতে হবে গ্রামীণ এ সরি বড়ো যে মেট্রো শহর এবং বড়ো শহরগুলি ধরুন মেট্রো শহর বলতে দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই এই সমস্ত এবং সেই সঙ্গে বড়ো যে শহরগুলো হাওড়া বা সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদ এরকম যে বিভিন্ন ধরনের শহরগুলো আছে সেইগুলিতে ন্যূনতম ব্যালেন্স হচ্ছে দশ হাজার টাকা মাসিক আর যদি দশ টাকা না রাখতে পারেন তাহলে ফিক্সড ডিপোজিট রাখতে হবে এক লক্ষ এক লক্ষ টাকা এক বছর এক দিনের জন্য আর সেমি আরবান বলতে একবার ছোট শহরগুলি যেগুলোকে বলা হচ্ছে সেগুলিতে ন্যূনতম ব্যালেন্স হচ্ছে এই রেগুলার সেভিংস অ্যাকাউন্টে পাঁচ টাকা যদি না রাখতে পারেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকার ফিক্সড ডিপোজিটটা করতে হবে এক বছর একদিনের জন্য অর্থাৎ এক বছর একদিনের জন্য পঞ্চাশ টাকা যদি অফ থাকে তাহলে আপনার ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই এই ছোটো শহরগুলিতে আর একবারে গ্রামীণ এলাকায় হলে অ্যাভারেজ মাসিক ব্যালেন্স সরি অ্যাভারেজ কোয়ার্টারলি ব্যালেন্স আর তিন মাসের জন্য হিসাব করা হবে সেটা হচ্ছে করা হয়েছে কত আড়াই হাজার টাকা আর যদি না রাখেন সেক্ষেত্রে আপনাকে পঁচিশ হাজার টাকার ফিক্স ডিপোজিট করতে হবে এক বছর এক জন্য অর্থাৎ এটা একটা বিকল্প ব্যবস্থা রাখা আছে হয় মাসিক ব্যালেন্সে রাখুন নাহলে আপনি একটা ফিক্সড ডিপোজিট করে রাখুন বড়ো শহর বা মেট্রো শহরগুলিতে হলে এক লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট আর ছোটো শহর হলে পঞ্চাশ হাজার টাকার এবং গ্রামীণ এলাকা হলে পঁচিশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট যদি তাও আপনার না থাকে ফিক্সড ডিপোজিট থাকলো না আর ন্যূনতম ব্যালেন্স থাকলো না তখন আপনাকে জোর করা হবে কী হবে যত টাকা আপনার কম আছে তার উপর ছ পারসেন্ট অথবা ছশো টাকা যেটা কম হবে সেটাই নেওয়া হবে এটাই হচ্ছে তার নিয়ম অর্থাৎ ধরুন আপনার হাজার টাকা রাখার কথা আপনি হাজার টাকা নেই ছশো টাকা আছে তাহলে ওই চারশো টাকার উপর আপনাকে ছ পার্সেন্ট জরিমানা হবে অথবা ছশো টাকা যেটা হবে ন্যূনতম সেটাই নেওয়া হবে আর স্টেট ব্যাংকের পক্ষ থেকে কিন্তু কোনো ন্যূনতম ব্যালেন্সের কোনো নিয়ম নেই বা তারা কোনো জরিমানা নেয় না দু হাজার কুড়ি সাল থেকে তারা কিন্তু এই বিষয়টা রেখেছে এবার আসি পাঞ্জাব ব্যাংক পাঞ্জাব ব্যাংকের গ্রামীণ এলাকায় হাজার টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে কোয়ার্টারলি তিন মাসে না থাকলে চারশো টাকা জরিমানা সেমি আরবান ওয়ান ছোটো শহরগুলিতে দু হাজার টাকা রাখতে হবে নাহলে পাঁচশো টাকা জরিমানা আর শহর বড় শহর বা মেট্রো শহরগুলিতে পাঁচ হাজার মানে শহরগুলিতে থাকছে পাঁচ হাজার টাকা না থাকলে ছশো টাকা জরিমানা আর মেট্রো শহরগুলিতে থাকবে দশ হাজার টাকা না হলে ছশো টাকা জরিমানা আর বন্ধন ব্যাংকের ক্ষেত্রে সমস্ত অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট ঠিক করা আছে ধরুন তাদের এলিট একাউন্টে অ্যাকাউন্টে আছে এক লক্ষ টাকায় পাঁচ লক্ষ টাকা প্রিমিয়ামে আছে এক লক্ষ টাকা ঘন্টা আছে পঁচিশ টাকা স্ট্যান্ডার্ডে আছে পাঁচ টাকা আর সঞ্চয়ে আছে দু টাকা কিন্তু যদি কোনো রকম কারণ ন্যূনতম ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আপনাকে কোনো জরিমানা করা হবে না কিন্তু তিরিশ দিন একটা সময় দেওয়া হবে না হলে আপনার অ্যাকাউন্টটিকে আরও ডাউনগ্রেড করে দেওয়া হবে অর্থাৎ আপনার সুযোগ সুবিধা কম করে দেওয়া হবে বা আপনার অ্যাকাউন্টটিকে নিচের দিকে ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হবে যেটা আপনি আগে সুবিধা বেশি ভোগ করতেন সেটা কম সুবিধা আপনি পাবেন এই হচ্ছে বন্ধন ব্যাংকের অর্থাৎ বন্ধন ব্যাংকের জরুরি না থাকলেও আপনার অ্যাকাউন্টটাকে নিচের দিকে নামিয়ে দেবে অর্থাৎ আপনি সুযোগ সুবিধা ফ্যাসিলিটি কম পাবেন টাকা তোলার সীমা কম হবে এই রকম বিষয়গুলো কিন্তু রেখেছে এই হচ্ছে চারটি ব্যাংকের ন্যূনতম ব্যালেন্সের নিয়ম বা তাদের জরিমানা বা তাদের বিভিন্ন ধরনের শর্ত ধন্যবাদ